লেবানন প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা সবাই আমার আদাব এবং নমস্কার গ্রহণ করবেন। আশা করি সবাই স্বস্থানে ভালো আছেন। আসলে স্বস্থার কাছে আমরা প্রার্থনা করি সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই প্রত্যাশা করি। তারপরেও আজকেই লেবানন দীর্ঘ এক বছর পর্যন্ত অর্থনৈতিক এবং পলিটিক্যাল এবং কোভিড-19 কারণে দীর্ঘদিন আমাদের ব্যবসা বাণিজ্য এবং কাজ কর্ম থাকা খাওয়া সব দিকেই বিপর্যয়ের মুখে। এক কথাই কি বাংলা যে লেবানন প্রবাসীদের দুর্ভিক্ষের মতনে চলছে, অনেকেই অনাহারে বা অনেক দিন কষ্টে দিন আনুপাত করছে। যাই হোক, এর মাঝেও আপনারা এবং আমরা যারা ছোটোখাটোভাবে ব্যবসা বাণিজ্যের সাথে, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী এবং যারা বিশিষ্ট ব্যবসায়ীর সাথে মোটামুটিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তো কিন্তু তারপরও এরা খুবই বিপর্যয়ের মুখে আছে অর্থনৈতিক দিকে এবং ব্যবসা বাণিজ্যের দিকে। তো সেই সুবাদে আমি আসলে বাংলাদেশ সরকারের কাছে আমাদের মাননীয় রাষ্ট্রদূত জনাব জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল জাহাঙ্গীর আলম মোস্তাহিদুর রহমানের কাছে সবই অনুরোধ জানাবো, আমাদের ব্যবসায়ীর প্রতি এবং এদেশের সবার প্রতি একটু সুদৃষ্টি রেখে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমি উদার্থ আহ্বান জানাবো। এবং তারই সাথে আমরা আজকে এখানে দীর্ঘদিন এই অর্থনৈতিক এবং সংকট এবং কোভিড-19 কারণে অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের মুখে, সে পরিপ্রেক্ষিতে আমরা যারা এখানে লেবানিজের মাধ্যমে হয়ে যারা কার্গোর ব্যবসা বাণিজ্য করতেছি এবং অতীতেই সুন্দরভাবেই আসলে এই এক বছর পূর্বে সুন্দরভাবেই আপনার কাটছি, আর দীর্ঘ এক বছর পর্যন্ত আমরা আসলে এই মালপত্র নিয়ে এবং কার্গোর ব্যবসা এবং খুঁটিনাটি সব ধরনের ব্যবসা নিয়ে আমরা বিপর্যয়ের মুখে আছি। যাই হোক, আমরা আবার পুনরায় এই কার্গোর ব্যবসা আমরা আবার চালু করেছি লেবানিজের মাধ্যমে। তো আমরা আশা করি স্বল্প সময়ের ভিতরে আমরা যে মালগুলা বাংলাদেশে প্রেরণ করতে পারবো। তো আপনারা যে যেখানে আছেন, যারা আসলে কার্গোর মাধ্যমে বাংলাদেশে মাল প্রেরণ করতে ইচ্ছুক, আপনারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রাণ চেষ্টা করব। তারপরে এর ফাঁকে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারাও নিজগুণে ক্ষমা করবেন, এবং আপনারা এই পরিস্থিতির ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজগুণে ক্ষমা করবেন এবং আপনারা আমাদের সাথে সার্বিক সহযোগিতা করবেন। আমরা সবসময় অনরস চেষ্টা করি এবং অনাবিল আনন্দ এবং সবসময় সর্বাত্মক চেষ্টা করি মেহনতি শ্রমিকের পাশে থাকতে, এবং মেহনতি শ্রমিকের দুঃখ দুর্দশা বেদনা যন্ত্রণা যাই কিছু আছে না কেন সার্বিক সহযোগিতা আমরা করে যাব, এবং যতদিন লেবানন আছি ততদিনই আমরা প্রবাসের মাটিতে এবং মেহনতি শ্রমিক এবং আপাম জনসাধারণের পাশে আমরা প্রাণ চেষ্টা করে যাব, যেন সার্বিক সহযোগিতা করে লেবানন মাটিতে সবাইকে সহযোগিতা করতে আপ্রাণ চেষ্টা করব। তো যাই হোক, আমরা এই আমি আবারও বলতেছি, আপনারা যদি কেউ যদি মাল পাঠাতে ইচ্ছুক যারা আছেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং সর্বাত্মক সহযোগিতা আমি আপনাদের বা আমরা আপনাদের সহযোগিতা করে যাব, সেই প্রত্যাশা রেখে এখানে আজকে রাখলাম। জয় বাংলা, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং রাস্তা চলাচলে সবসময় নজর রাখবেন এবং ঝুঁকিপূর্ণ কাজে সবসময় সতর্কতা অবলম্বন করে। এখানে রাখলাম।